ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদী থেকে এস এম জাকারিয়ার পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেলে মাধবদী এসপি ইনস্টিটিউশন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাখে চরমোনাই। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ কারী আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় ওলামা মাশায়েক আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ বদুজ্জামান। এই গণসমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবি জানান বক্তারা। দ্রুত দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। এছাড়া বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ সহ নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন চালু করারও দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ আশরাফ হোসেন ভূঁইয়া, সেক্রেটারি মাওলানা মুসা বিন কাসিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ এর মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ খাইরুল কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সহ সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, মাধবদী পৌর শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন মাধবদী থানা শাখার সভাপতি মোহাম্মদ আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেন মাস্টার, মাধবদী পৌর শাখার সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান আরিফ সহ হাজারো ইসলামী জনতা উপস্থিত ছিলেন। গণসমাবেশে সঞ্চালনায় ছিলেন মাধবদী থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলাম। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে